আসসালামু আলাইকুম, আমি আফরুজা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় নয়ের অনুশীলনী 9.5 নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আগের ক্লাসগুলো সবাই মনোযোগ সহকারে দেখে নিয়েছো এবং অঙ্কগুলো করে নিয়েছো। আজকে আমরা 9.5-এ সময় নিয়ে আলোচনা করব। সময় বলতে আমরা কোনটাকে বুঝি? সময় বলতে আমরা দিন, সপ্তাহ, মাস, মিনিট, ঘন্টা, সেকেন্ড এগুলোকে বুঝি। এগুলোর দ্বারা আমরা কি করি? সময় প্রকাশ করি। দেখো, পাশে একটি কাটা চিহ্ন দিয়ে ঘড়ি দেয়া আছে। তাহলে আমরা ঘড়ির মাধ্যমে কি করি? সময় জানতে পারি। দেখো, পাশে প্রশ্নটি পড়ছি আমি, উদাহরণ দেওয়া আছে। ঘড়ির তিন রকমের হাত মানে কাটা আছে। ঘড়ির কয় রকমের কাটা আছে? তিন রকমের। সবচেয়ে ছোটটি ঘন্টা নির্দেশ করে, সবচেয়ে বড়টি সেকেন্ড নির্দেশ করে, আর হচ্ছে মধ্যম বড়টি মিনিট নির্দেশ করে। সবচেয়ে বড়টি কি? সেকেন্ড। ছোটটি হচ্ছে ঘন্টা, আর মধ্যমটি হচ্ছে মিনিট। 1 থেকে 12 পর্যন্ত সংখ্যাগুলো ঘন্টা নির্দেশ করে। আমরা ঘন্টা নির্দেশ করার জন্য কোন সংখ্যাগুলো নেই? 1 থেকে 12 পর্যন্ত, মানে 1 থেকে 12 ঘন্টা পর্যন্ত বলতে পারি। তারপরে 13 ঘন্টা 14 ঘন্টা, এভাবে হলে সময় আমরা 13টা বাজে 14টা বাজে এটা বলি না, আমরা শুধু 12টা বলি, তারপর আবার 1 থেকে বলা হয়। এখন দেখো কাটাগুলো কোনটা মিনিটে, কোনটা ঘন্টার, কোনটা সেকেন্ডে চিনে রাখো। আর ঘড়িতে দেখো তো আমরা 9টা বাজে দেখতে পাচ্ছি। ছোট কাটাটি 3 বরাবর ও মধ্যম কাটাটি হচ্ছে 12 বরাবর, তার মানে হলো 9টা বাজে? 3টা। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি? যে এই ঘড়িতে 3টা বাজে। সময়ের একক, সময়ের একক কি? সেকেন্ড, মিনিট, ঘন্টা। সময়ের একক হলো সেকেন্ড, মিনিট, ঘন্টা, এগুলো মুখস্থ করে নিন। 1 নম্বর প্রশ্ন, কয়টা বাজে? দেখো প্রথম ঘড়িতে 5 বরাবর ছোট কাটাটি এবং মধ্যম কাটাটি হচ্ছে 12 বরাবর, মানে 9টা বাজে? 5টা বাজে। দ্বিতীয় ঘড়িতে 9টা বাজে। 3 নম্বর ঘড়িতে দেখো 6টা বাজে। 4 নম্বর ঘড়িতে 8টা বাজে। এখানে একটি উদাহরণের প্রশ্ন রয়েছে, খেয়াল কর। সিফাত বিকাল 3টা থেকে 2 ঘন্টা বাড়িতে কাজ করে এবং সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত তার বাবাকে সাহায্য করে। সে কোন সময়ে বাড়ির কাজ শেষ করে? সে কোন সময়ে বাড়ির কাজ শেষ করে? এখন দেখো, সে 9টা থেকে কাজ শুরু করে? বিকাল 3টা। তাহলে 3টা থেকে 2 ঘন্টা গণনা করো, 4, 5। তাহলে 9টা পর্যন্ত কাজ করে সে? 5, 5টা পর্যন্ত। 2 নম্বর প্রশ্ন, সে কত ঘন্টা তার বাবাকে সাহায্য করে? তার বাবাকে কাজে সাহায্য করে 6টা থেকে 9টা পর্যন্ত। তাহলে 7, 8, 9, মানে কয় ঘন্টা হলো? 3 ঘন্টা। 2 নম্বর প্রশ্ন দেখো, একদিন রেজা সকাল 8টায় তার বাবার একদিন রেজা সকাল 8টা কি করেছে? তার বাবার সাথে বাড়ি থেকে বের হয় এবং বিকাল 3টায় বাড়িতে ফিরে আসে। সে কত ঘন্টা বাড়ির বাইরে ছিল? সে কয়টা বেড়েছে? 8টায়। তাহলে 8 থেকে 3 পর্যন্ত গণনা করো, ঘড়ি কাটা দেখি কয় ঘন্টা হয়। দেখো তো 7 ঘন্টা। তারপর দেখো 2-3 নম্বর, একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা সকাল 9টা থেকে 3 ঘন্টা বিদ্যালয়ে অবস্থান করে। শিক্ষার্থীরা কোন সময় বিদ্যালয় ত্যাগ করে? 9টা থেকে 3 ঘন্টা, তাহলে 10, 11, 12, মানে কটা পর্যন্ত? 12টা পর্যন্ত বিদ্যালয়ে থাকে এবং 12টার সময় তারা বিদ্যালয় ত্যাগ করে। তারপর দেখো সময়ের এককের মধ্যে সম্পর্ক, সময়ের এককের মধ্যে সম্পর্কগুলো কি? দেখো একটি আরেকটির সাথে সম্পর্ক রয়েছে। যেমন প্রথমে সেকেন্ড, সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে দিন, দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, এভাবে চলতে থাকে। 60 সেকেন্ড সমান আমরা জানি 1 মিনিট, আবার 60 মিনিট সমান 1 ঘন্টা, আবার 24 ঘন্টা সমান 1 দিন, আবার 7 দিন সমান 1 সপ্তাহ। তাহলে দেখো একটি আরেকটির কি পরিপূরক হিসেবে কাজ করছে, কারণ সেকেন্ড না থাকলে আমরা মিনিট প্রকাশ করতে পারবো না, মিনিট না থাকলে ঘন্টা প্রকাশ করতে পারবো না। এইভাবে আবার বলছি, 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 মিনিট সমান 1 ঘন্টা, 24 ঘন্টা সমান 1 দিন, আবার 7 দিন সমান 1 সপ্তাহ, এগুলো তোমরা মুখস্থ করে নিও। 4 নম্বরে দেখো শূন্যস্থান পূরণ করি, কি করি শূন্যস্থান পূরণ করি। 1 নম্বর প্রশ্ন,
90 সেকেন্ড সমান কয় মিনিট কত সেকেন্ড সেটি বের করব। 90 সেকেন্ড আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 1 মিনিটের জন্য মিনিটের ঘরে মিনিট আর সেকেন্ডের ঘরে আমরা কি করব বাকি সময়টা, কারণ 60 সেকেন্ডের কম হলে সেটাকে আমরা সেকেন্ডেই প্রকাশ করব। তাহলে কত হচ্ছে 1 মিনিট এবং 35 সেকেন্ড। 2 নাম্বার 80 মিনিট, তাহলে 60 মিনিটে 1 ঘন্টা হলে তাহলে 1 ঘন্টা বাকি কত মিনিট থাকে 20 মিনিট, তাহলে 1 ঘন্টা 20 মিনিট। তারপর দেখো 36 ঘন্টা, 3 নাম্বার 36 ঘন্টা, আমরা জানি 24 ঘন্টায় 1 দিন, তাহলে 1 দিন 24 আর বাকি কত ঘন্টা রইলো 12 ঘন্টা, তাহলে 1 দিন 12 ঘন্টা। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি অধ্যায় বা অনুশীলনী নিয়ে আলোচনা করব। আর অবশ্যই তোমরা অঙ্কগুলো খাতায় লিখে নিবে, এগুলো তোমাদের বাড়ির কাজ রইল। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।